আমরা মারান্থন থেকে নেমে যাচ্ছি, টপ থেকে নেমে যান না হয় আমাদের আসতে বাধ্য হবে। তো যাই হোক, আমি এখানে কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো নাকি আমি ভিডিওতে বলতে পারি নাই। ওইখানে হচ্ছিল আমি মানে তাড়াহুড়ার কারণে ভিডিওর মাইক্রোফোনে জ্যাক লাগাতে ভুলে যাই। সো যেটা ঘটেছিল ওই দিনকার রাত্রে, আমরা ডিনার টিনার সেরে যখন সবাই মিলে একটা আড্ডাতে মজলিসে বসি, তখন হঠাৎ করেই আমার ফোনে এবং হচ্ছে আরেকটা ভাইয়ার ফোনে, দুইটা ফোনেই ফোন আসে ওই আবাসিকের যে আর্মি ক্যাম্প ওখান থেকে ফোন দেওয়ার পরে বলে যে আপনাদের এন্ট্রি করা আছে। আমি বললাম যে জি আছে। তো বললো যে আপনারা এখনই ওই মারায়ণতঙ্গের টপ থেকে নেমে যান না হয় আমাদের আসতে বাধ্য হবে। তো আমরা ভাবলাম যে এত রাত্রে আসবে কি আসবে না, আমরা বোঝানোর চেষ্টা করলাম। সো ওনারা ফোনটা রেখে দিল, আমরা ভাবছি বুঝে গেছে। তো এরপরে আর আমরা আমাদের মতো আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ করেই ওনারা চলে আসলো। মেন প্রবলেম যেটা হয়েছিল, টোটাল আমরা মারায়ণতঙ্গে ওই দিন রাত্রে লোক ছিলাম টোটাল 46 কি 48 জনের মতো, আমার সঠিক খেয়াল নাই। আমরা উপরে ছিলাম 14 জন আর নিচে ছিল সামথিং 33 জনের মতো। তো আমরা উপরে যে 14 জন ছিলাম, সবারই ওই আবাসিক যে আর্মি ক্যাম্পটা আছে ওই ক্যাম্পে আমাদের এন্ট্রি করা ছিল, যেটা নাকি আগের ভিডিওতে আপনারা দেখতে পারেনি। কারণ হচ্ছে এমনিতেই আর্মিরা খুব রেস্ট্রিক্টেড, এবং সেই সাথে যদি আমি ওখানকার ভিডিওটা করতাম হয়তো কোনো না কোনো প্রবলেম হয়তো, যাই আর করি নেই। তো এরপরে হচ্ছে ওনারা আসেন, আসা হচ্ছে গিয়া আমাদের টেন সব কিছু গুছিয়ে নিয়ে আমাদেরকে নামতে বলেন। তো যেহেতু ওনারা চলে আসছেন, আমরা নামতে বাধ্য হই। তো এখন কথা হচ্ছে নিচে যে 33 জন ছিল, ওনারা কেউই হচ্ছে পারমিশন নিয়ে ওঠেনি যতদূর আমরা শুনতে পারছি এবং পরবর্তীতে যেটা জানছি। এবং সেই সাথে ওইখানে যেই মারায়ণতঙ্গের যেই আবাসিকের যে কারবারি আছে, যে ওই পাড়াটা দেখাশোনা করেন, তাদের লোকজন যখন এসেছিলো এবং তখন তারা ওই কারবারির সাথে কিছু খারাপ ব্যবহার করে, যার জন্য তারা ক্ষিপ্ত হয়ে আর্মিদের কাছে আমাদের নামে নালিশ দেয় যে আমরা এরকম তাদের সাথে বিহেভ করেছি। তো যাই হোক, আর্মিরা আসে, এসে আমাদের সবাইকে চেক টেক করে আমাদেরকে মারান্তং থেকে নেমে যেতে বললে আমরা সবাই নেমে আসি। তো আসুন তারপরে ভিডিওটা দেখি।
এখন সময় রাত 1:35 আমরা মারান্থংকে থেকে নেমে যাচ্ছি কারণ হচ্ছে উপরে টোটাল 5টা গ্রুপ হয়ে গিয়েছিল একদম টপে আমরা 4টা গ্রুপ ছিলাম আর নিচে একটা গ্রুপ ছিল ওই গ্রুপটাতে 30 জন মেম্বার ছিল এবং যতদূর আমরা শুনতে পারছি যে ওই গ্রুপের মেম্বাররা পারমিশনটা নিয়ে আসেনি সো যার জন্য হচ্ছে যে 30 জন এত বড় একটা গ্রুপ সো পারমিশন নিয়ে না আসার কারণে একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেমের কারণে আর্মিরা আমাদেরকে এত রাতে এসে নামায় দেয় সো এখন আর আমি কিছু বলতে পারতেছি না আমি আপনাদের সাথে কথা বলবো একদম কাল সকালে চার্চেস আমরা যখন আর্মি ক্যাম্পে আমাদের নিয়ে যায় তখন প্রায় 2:45 বাজে ততক্ষণ পর্যন্ত আমাদের চেকিং হয়েছে সব কিছু হয়েছে তো তারপরে সকালবেলা বের হই আমরা চলে আসি তার ভিডিওটা দেখুন আপনারা এখন যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক যদি আমার ভিডিওগুলো ভাল লাগে আপনাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকৃত মনে হয় যে হ্যাঁ রনিমের ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই সবসময় সেফটি নিয়ে রাইড করবেন তো রাইড হ্যান্ড রাইড সেফ ফায়ার হেলমেট চলুন আমরা সামনে থাকা পর্যন্ত ভিডিওটা দেখি